হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সলভ ইউর প্রবলেম দেখো তুমি যখনই ইন্টারভিউ রুমে প্রবেশ করবে তখন ইন্টারভিউর স্যাররা অনেক কোশ্চানের সাথে এই কোশ্চেনটা কিন্তু তোমাকে হানড্রেড পারসেন্ট করবে যে বলো তুমি কেন আবগারি পুলিশ হতে চাইছ অনেক তো জব রয়েছে সরকারি অনেক কোম্পানির চাকরি রয়েছে তুমি বেছে বেছে কেন আবগারি পুলিশই হতে চাইছো আর এই কোশ্চেনটার উত্তর তোমাকে কিন্তু সঠিক ও যথাযথভাবে দিতে হবে কারণ এই কোশ্চেনটা ওনারা এই কারণেই করে ওনারা জানতে চায় যে তুমি যে ডিপার্টমেন্টে জবটা করতে চাইছো সেই ডিপার্টমেন্ট সম্পর্কে তুমি কতটা জানো এবং এই ডিপার্টমেন্টের কাজের প্রতি তুমি কতটা আগ্রহী তো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এই কোশ্চেনটার উত্তর তুমি কিভাবে দেবে আমি একটা উত্তর দেব ঠিক আছে তো ভিডিওটা বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওনারা কোশ্চেন করলো যে তুমি কেন আবগারি পুলিশ হতে চাইছো তুমি উত্তর দেবে যে স্যার স্কুলে পড়ার সময় থেকেই আমার স্বপ্ন ছিল আমি বড় হয়ে আবগারি পুলিশ হব স্কুলের শিক্ষক মহাশয় যখন আমাদের নেশার ক্ষতিকর দিকগুলি ও নেশার কবলে পড়ে দেশ ও যুব সমাজ কীভাবে ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে এই নিয়ে বিস্তারিত বুঝিয়েছিলেন তখন থেকেই আমার স্বপ্ন ছিল নেশার কুপ্রভাবগুলো সাধারণ মানুষকে বোঝাবো এবং মদ্যপ্য ব্যক্তিকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনব স্যার আমি দেখেছি আবগারি পুলিশের কাজ হল চোলাই মদ গাঁজা ড্রাগস ব্যবসায়ী ও মদ্যপ্য দুষ্কৃতীদের দৌরাত্মকে নিয়ন্ত্রণ করে সমাজ ও সংবিধানকে সুরক্ষিত করে আমি যদি আবগারি পুলিশে ভর্তি হতে পারি তাহলে আমার লক্ষ্য বা আমার পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারবো স্যার এই ডিপার্টমেন্টে আমি ভর্তি হলে আমার প্যাশন ও পরিবারের মধ্যে ব্যালেন্স করা সম্ভব এই জন্য আমি আবগারি পুলিশে ভর্তি হতে চাইছি আর আমি যদি এই ডিপার্টমেন্টে ভর্তি হতে পারি তাহলে নিজেকে ধন্য বলে মনে করব। এইভাবে তুমি তোমার উত্তর উত্তরটা দেবে আমি একটা জায়গায় একটা কথা বলেছিলাম লক্ষ্য এবং পরিবারকে আর্থিকভাবে মানে আমার লক্ষ্যটাকেও আমি স্থির রাখতে পারবো এবং আমার পরিবারকেও আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারবো এটা তোমরা ভালোভাবে গুছিয়ে বলবে ঠিক আছে এছাড়াও এর উত্তরটা তোমরা আরও অন্যভাবে দিতে পারো তোমরা বলতে পারো যে স্যার স্কুলে পড়ার সময় থেকেই আমার স্বপ্ন ছিল আমি আবগারি পুলিশ হব আমি দেখেছি আমার এলাকার কিছু মানুষ বিষাক্ত চোলাই মদ খেয়ে ওকালে প্রাণ হারিয়েছে সেই পরিবারগুলোতে প্রায়শই অশান্তি ঝামেলা লেগেই থাকতো। আমি সবসময় চিন্তা করতাম এই মদ্যপ্য মানুষগুলোকে কিভাবে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যায় আমি কলেজে পড়ার সময় থেকেই কলেজের সিনিয়র দাদাদের সাথে নেশা মুক্তির ক্যাম্পেনিং করেছি বিভিন্ন ক্লাবের সদস্যদের সাথে নেশামুক্তির মুক্তির ক্যাম্পেনিং করেছি স্যার আবগারি পুলিশের কাজ হল চলাই মদ গাঁজা ড্রাগস ব্যবসায়ী ও মদ্যপ্য দুষ্কৃতীদের দৌরাত্মকে নিয়ন্ত্রণ করে সমাজ ও সংবিধানকে সুরক্ষিত করে স্যার আমি যদি আবগারি পুলিশে ভর্তি হতে পারি তাহলে আমার লক্ষ্য এবং আমার পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারবো এই ডিপার্টমেন্টে ভর্তি হলে আমার প্যাশন ও পরিবারের মধ্যে ব্যালেন্স করা সম্ভব স্যার এই জন্য আমি আবগারি পুলিশে ভর্তি হতে চাইছি এবং এই ডিপার্টমেন্টে আমি যদি ভর্তি হতে পারি তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব দেখো এই উত্তরটাতে তুমি তোমার কাজের আগ্রহের ব্যাপারও বলছো এবং ওই ডিপার্টমেন্ট সম্পর্কেও তুমি কিছুটা জানো বা ডিটেলস জানো সেটা তুলে ধরছো এইভাবে তুমি তোমার উত্তরটাকে সাজিয়ে গুছিয়ে আরও ভালোভাবে বলতে পারো আমি আমার মতো করে বললাম যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই এটাও তোমরা নোটস করতে পারো বা তোমরা নিজের মতো করেও বলতে পারো আমি আপকামিং ভিডিওতে অ্যাক্সাইজ ডিপার্টমেন্টের ইন্টারভিউ রিলেটেড ভিডিও আপলোড করতে থাকবো যদি তুমি আমার চ্যানেলের একেবারে প্রথম হও তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ জয় ভারত